আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ টিভি থেকে সরাসরি সম্প্রচারিত নারী স্বাস্থ্য বিষয়ক সিরিজ অনুষ্ঠান নুবিস্তা প্রেজেন্ট সুস্বাস্থ্য নারী, স্পন্সর্ড বাই নুবিস্তা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এন্ড পাওয়ার্ড বাই নরেস্টিন অর্গাট্রিল এন্ড ফার্মাসিস্ট। আমি ডাক্তার নাইমা আছি বড় বই আপনাদের পাশে পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থাপনায়। দর্শক, আজকে আমরা আলোচনা করব জরায়ু টিউমারের চিকিৎসা নিয়ে। আপনারা অনেকেই প্রায় সময় আমাদেরকে প্রশ্ন করে থাকেন জরায়ু টিউমার নিয়ে বিভিন্ন রকমের বিষয় জানার জন্য, এবং আপনাদের জন্যই আজকের এই আলোচনার বিষয়টি আমরা ঠিক করেছি। এবং আপনাদের যা যা প্রশ্ন আছে আমাদেরকে জানিয়ে দিবেন আমাদের লাইভের কমেন্ট সেকশনে। অবশ্যই আপনাদের বয়স এবং কি সমস্যা আছে সেটি উল্লেখ করবেন, আমরা চেষ্টা করব আপনাদের সহজ সমাধান দেওয়ার জন্য। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের মাঝে অতিথি হিসাবে যিনি উপস্থিত আছেন তিনি হচ্ছেন প্রফেসর ফারহানা দেওয়ান ম্যাডাম, আপনাদের সকলের পরিচিত এবং পছন্দের, এবং যিনি স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ, যিনি প্রেসিডেন্ট ইলেক্ট ওসিএসসি। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনাকে অসংখ্য স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, যেটি বলছিলাম আমাদের জরায়ু টিউমারের চিকিৎসা, তো আমার কাছে মনে হয় জরায়ু টিউমারের প্রেক্ষাপট আমাদের বাংলাদেশে কেমন হচ্ছে এবং আপনারা কি পরিমাণ রোগী পাচ্ছেন সেটি নিয়ে যদি আমাদের আলোচনাটা শুরু করি। ধন্যবাদ নাইমা। জরায়ু টিউমার খুব অনেক কমন, মানে জরায়ুতে টিউমার এটা অনেক কমন। আমাদের দেশে প্রায় 50% মহিলাদের এই ইউট্রাসে ছোট বড় টিউমার হয়ে থাকে, এবং দেখা যায় অনেকে জানেনও না যে টিউমার আছে, কিন্তু যখন ওনারা কোনো পরীক্ষা করতে চান তখনই হয়তো বা এটা প্রতীয়মান হয় যে টিউমার থাকে, কারণ সবার তো সিমটম থাকে না, যার জন্য সবাই জানতে পারেন অনেক সময় আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে। এর জন্য জরায়ু টিউমারটা আমি বলবো খুবই কমন একটি কন্ডিশন, যেটা আমাদের দেশে অন্যান্য দেশেও মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে। জি ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, এই জরায়ু টিউমার হলে আসলে কিভাবে একজন নারী বুঝবে যে সে আক্রান্ত আছে, বা আসলে কিভাবে বোঝা যাবে সে যে ডাক্তারের কাছে যাবে তার আগের যে উপসর্গগুলো কি কি হতে পারে? ধন্যবাদ নাইমা। আমার মনে হয় উপসর্গের আগে আমি একটু বলতে চাই যে বয়সের ব্যাপারটা, মানে সব বয়সে মেয়েদেরই হতে পারে, কিশোরী মেয়েদেরও হতে পারে, রিপ্রোডাক্টিভ এইজ বলি তেমন প্রজনন ক্ষমতা যে সময়টা মহিলাদের প্রেগনেন্সি হয় ডেলিভারি হতে পারে, ওই সময়টাতে আবার দুই রকম আছে, কারো একটু বয়স কম কিন্তু বাচ্চা আছে বা নেই, আবার কারো বয়স বেশি বাচ্চা আছে, দুইটা ক্ষেত্রেই কিন্তু হতে পারে। তার মানে প্রজনন ক্ষমতা তো মনে করো 15 বছর থেকে শুরু করে 45 বছর পর্যন্ত, বা 42 43 বছর, 45 না বলি 40 পর্যন্ত আমরা বলতে পারি যে ডেলিভারি প্রেগনেন্সি হতে থাকে। আর আরেকটা হলো শেষের দিকে যখন একদম মেনোপজ হয়ে যায় তখন কিন্তু টিউমার কমই হয়, তাহলে সব সময়কার জন্যই জরাতে টিউমার হয়। এখন কিভাবে বোঝা যাবে, সবার ক্ষেত্রে টিউমার হলে একটা জিনিস হয় যে টিউমারের জন্য ব্লিডিং বেশি হতে পারে, বাট সবার ক্ষেত্রে হয় না, ব্লিডিংটা হেভি হয়, মাসে মাসেই পিরিয়ডটা আসে, কিন্তু পিরিয়ডটা একটু অ্যামাউন্টটা বেশি হবে এবং ব্লিডিংটা বেশ বেশি দিন ধরে থাকবে। সেটা হয়তো বা দেখা গেল যে আমরা জানি যে মহিলাদের তিনটা থেকে চারটা প্যাড ব্যবহার করতে হয় এবং 3 থেকে 5 দিন পিরিয়ডটা থাকে, সেই ক্ষেত্রে দেখা গেল যে তার হয়তো বা 6 7 8 দিন পর্যন্ত পিরিয়ডটা থাকলো এবং ডেইলি অনেক বেশি ব্লাড গেলো, অনেক বেশি ক্লটসও যেতে পারে, সেটা একটা প্রবলেম। সেকেন্ড প্রবলেম হলো যারা প্রেগনেন্সি যাদের আছে তাদের দেখা যায় যে বাচ্চা চাচ্ছে বাচ্চা হচ্ছে না, এটা একটা প্রবলেম হতে পারে। আর 3 নম্বর হতে পারে যে পেটে সে চাকা ফিল করতে পারে, যদিও এই টিউমারটা বড় হতে অনেক সময় নেয়, মানে এই টিউমারটা 12 উইক সাইজ ইউট্রাস বলে, মানে পেটে আসতে ফিল করতে, ইউট্রাসটা তো ভিতরে থাকে 7.5 ইঞ্চি সাইজ, এই জন্য ইউট্রাসটা কিন্তু পেটে হাত দিলে আমরা পাবো না। কিন্তু কারো যদি জরাতে টিউমার থাকে, টিউমার যদি বড় হয় তাহলে দেখা যাবে যে হয়তো বা হাতে দিলে পাওয়া যেতে পারে, সে 3 বছর লাগবে পেটে হাতে পাওয়ার জন্য, মানে অ্যাবডোমিনে যদি আমরা হাত দিয়ে বোঝার চেষ্টা করি 3 বছর ধরে টিউমারটা গ্রো করলে এত বড় হবে। তার মানে আমি বলতে চাচ্ছি যে সিমটমের মধ্যে যে চাকা ওনারা ফিল করবেন সেটা খুব আর্লি কন্ডিশনে করবেন না, তাহলে ওনারা মেইনলি কেন আসতে পারেন আমাদের কাছে, ব্লিডিং নিয়ে আসতে পারেন, কেন আসতে পারেন, প্রেগনেন্সি হচ্ছে না, এবং থার্ড কারণ হলো একটা চাকা ফিল করছে। কিন্তু যদি আমরা কোনো কারণে অন্য কোনো কারণে ওনাদের একটা আল্ট্রাসোনোগ্রাফি করি তাহলেও কিন্তু ধরা পড়তে পারে। জি ধন্যবাদ ম্যাডাম।
ম্যাডাম যেহেতু বলছিলেন যে মাসিকের সময় ব্লিডিংটা একটু বেশি হতে পারে বা ক্লটেড ব্লাডও যেতে পারে, আমরা দেখি যে প্রায় সময় কিন্তু মহিলারা বলেন যে মাসিকের প্রথম দিন বা দ্বিতীয় দিন একটু ব্লিডিং বেশি হচ্ছে, তো তারা এটা নিয়েও অনেক সময় ঘাবড়ে যায়। তো এটা কি আসলে স্বাভাবিক নাকি এটা কোনো দুশ্চিন্তার বিষয় আছে? এটা তো আমি নাইমা তোমাকে আগেই বলেছি যে টিউমারের কারণে হতে পারে, কিন্তু ইউ আর ভেরি রাইট যে এটা অন্য কারণেও হতে পারে। তার মানে ফাইব্রয়েড ছাড়া, মানে ইউটেরাসের টিউমার যে ফাইব্রোমায়ামার কথা আমরা বলি, এটা ছাড়া অ্যাডিনোমায়োসিস বলে একটা কন্ডিশন আছে, সেখানেও হতে পারে। তাছাড়া আরেকটা কন্ডিশন আছে যেটাকে আমরা বলি ডিসফাংশন ব্লিডিং, মানে কোনো টিউমারও নেই, কোনো অ্যাডিনোমায়োসিস যেটা ইউটেরাসের ওয়ালের মধ্যে ছোট ছোট সিস্টার সেটাও নেই। তাহলে কেন হচ্ছে? তার বডিতেই হরমোনটা একটু ইরেগুলার আছে, হরমোনের লেভেলটা ঠিক নেই, এর জন্য হতে পারে, সেটাকে আমরা ডিসফাংশনাল ব্লিডিংটা ব্লিডিং বলে থাকি। তাহলে আমি বলবো যে ব্লিডিং বেশি হলে ভয়ের কারণ আছে। ভয় মানে কি? সচেতনতা, আমি ভয় বলতে চাই না, আমি বলতে চাই যে ব্লিডিং কারো বেশি হলে ওনারা যদি ডক্টরের কাছে আসেন, ডক্টর কিন্তু এটার ব্যবস্থা করতে পারবে। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম এখন একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে জরায়ুতে টিউমার আছে এটা বোঝার উপায় আপনি বলছিলেন যে আলট্রাসোনোগ্রাম করলে হয়তো বা জানা যেতে পারে, তো আসলে আর কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনারা এটি ডায়াগনোসিস করছেন, এবং যখন একজন পেশেন্ট আসছে তখন আলট্রাসোনোগ্রাম ছাড়া কি আর কোনো পরীক্ষা দেওয়া হচ্ছে কিনা? নাইমা, সত্যি কথা কি, টিউমারের জন্য আর খুব একটা কিছু নেই। এমআরআই বা সিটি স্ক্যানের কথা আমরা শুনে থাকি যে খুব স্লাইস স্লাইস করে একটু স্পেসিফিক করে ডায়াগনোসিস করে, কিন্তু খুব যে প্রয়োজন আছে, বা ট্রান্স ভ্যাজানাল একটা সোনোগ্রাফি, মানে পেটের উপর দিয়ে একরকম সোনোগ্রাফি আছে, ভিতর দিয়েও করা যেতে পারে। যদি ইউটারাসের মধ্যে কোনো, ইউটারাসের ভিতরেও থাকে, তো টিউমারটা আসলে তিন রকম, উপরের দিকে থাকতে পারে, ইউটারাসের ওয়ালে থাকতে পারে, আবার ইউটারাসের ভিতরে থাকতে। যদি ইউটারাসের ভিতরে থাকে সেটা অনেক সময় ট্রান্স ভ্যাজাইনাল আল্ট্রাসোনোগ্রাফিতে বেশি ভালো বোঝা যেতে পারে, এক নম্বর। দুই নম্বর, কিছু ব্লাড পরীক্ষা আমরা করব, ফাইব্রয়েডের জন্য করব, কিন্তু আমাদের দেখা দরকার তার হিমোগ্লোবিন কেমন। যা কারো যদি অনেক বেশি ব্লিডিং হয় তার কিন্তু হিমোগ্লোবিনটা কমে যেতে পারে। আবার কারো যদি ডায়াবেটিস থাকে, কারো যদি বেশি বয়সে ডায়াবেটিস থাকে আর টিউমার থাকে, তাদেরও কিন্তু আমাদের জানতে হবে। এর জন্য আমাদের টিউমারের জন্য, টিউমার ডায়াগনোসিসের জন্য সোনোগ্রাফি ইনাফ, কিন্তু এটা ছাড়া আমাদের এমআরআই অথবা সিটি স্ক্যানের প্রয়োজন। যদি আমি খুব ডায়াগনোসিস করতে ভালো না বুঝি এটাকে জরা টিউমার নন হচ্ছে, তখন আমরা যেতে পারি সিটি স্ক্যান বা এমআরআই এটা করার জন্য। তাছাড়া ব্লাডে যে পরীক্ষা আছে, ব্লাড সুগার, আমরা সাধারণভাবে যে কোনো রুগী আমাদের কাছে আসলে তার কি ডায়াবেটিস আছে কিনা, আমাদের দেশের রুগীরা এত, মহিলা তো তুমি জানো নাই, অনেক সময় তারা জীবনেও কোনো পরীক্ষা করে না। প্রথমবারের মতো এসে দেখা গেলো তার থাইরয়েড লেভেল বেশি, প্রথমবারের মতো আমাদের কাছে এসে দেখলাম তার ডায়াবেটিস আছে, এর জন্য এই অপরচুনিটিতে তাদের তার বাকি পরীক্ষাগুলো আমরা করে নিব। ব্লাডের পরীক্ষা করব, তার ইউরিনে পরীক্ষা করব, তার ব্লাড গ্রুপটা জেনে নিব, ডায়াবেটিস আছে কিনা, থাইরয়েডের প্রবলেম আছে কিনা, লিভারের প্রবলেম আছে কিনা, এগুলো জেনে নিব। জি ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম আপনার কাছে আমরা শুনলাম যে আসলে উপসর্গগুলো কি হতে পারে এবং কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটি ডায়াগনোসিস করা সম্ভব। আমরা অবশ্যই চিকিৎসা সম্পর্কে জানবো, কিন্তু তার আগে একটু জানতে চাইছি যে অনেক প্রেগনেন্ট মায়েরাই কিন্তু বলেন যে প্রেগনেন্সি হয়েছে কিন্তু প্রেগনেন্সির পাশাপাশি ইউটারাসে একটা মায়োমাও আছে বা ফাইব্রয়েড ইউটারাস আছে, তার তো সেটার জন্য প্রেগনেন্সিতে কোনো এফেক্ট করতে পারে কিনা বা গর্ভের সন্তানের উপর কোনো এফেক্ট করতে পারে কিনা, তো তাদের জন্য যদি কোনো সমাধান দিতে। ধন্যবাদ নাইমা, এটা একটু তুমি একটু অ্যাডভান্সড একটা প্রশ্ন জিজ্ঞেস করেছো, বাট এটা খুবই জরুরি একটা কথা তুমি বলেছো যে কারো যদি টিউমার থাকে তাহলে কি তার প্রেগনেন্সিতে টিউমার থাকলে কোনো অসুবিধা হতে পারে কিনা। অনেক সমস্যা হতে পারে, যেগুলো হচ্ছে যে টিউমার যদি ছোট থাকে তাই প্রেগনেন্সি যত বড় হবে টিউমার বড় হবে। টিউমারের লোকেশন, টিউমার কি জরার মুখের সামনে, মানে জরার মুখ যে সার্ভিক্স বলি সেখানে আছে, টিউমার কি ইউটারাসের ফান্ডাসের বডির উপরে আছে, ইউটারাস তো এরকম পিয়ারসের উপরের দিকে আছে, নাকি ইউটারাসের বডির মধ্যে মাঝখানে আছে। এমন হতে পারে যদি সে ঠিক যেইখানে প্রেগনেন্সি স্যাকটা এসে ইমপ্ল্যান্ট করবে সেখানে যদি টিউমার থাকে, সে কিন্তু প্লেসেন্টেশনে, মানে প্রেগনেন্সি স্যাককে গ্রো করতে প্রবলেম করতে পারে, সেই ক্ষেত্রে হয়তোবা অ্যাবর্শনও হয়ে যেতে পারে, তাছাড়া বা মিসক্যারেজ যাকে আমরা বলি। আর যখন ইউটারাসটাও বড় হচ্ছে, টিউমারটাও বড় হচ্ছে, হয়তো বা টিউমারের জন্য যদি উপর থেকে একটা বড় টিউমার গ্রো করে তাহলে বাচ্চাটা কিন্তু পজিশনটা পাথেলও হতে পারে। আরো যখন প্রেগনেন্সি আগাবে, যদি টিউমারটা নিচে থাকে সে কিন্তু ডেলিভারিতে
ব্যাঘাত ঘটাতে পারে, যে বাচ্চা জরার মুখ খুলে ডেলিভারিটা সম্ভব নাও হতে পারে, সেই ক্ষেত্রে হয়তো সিজারিয়ানের প্রয়োজন হতে পারে। সেটা ছাড়া টিউমার যদি এমন একটা জায়গায় থাকে বেবি ডেলিভারির সময়, যেটা আমি বললাম যে প্রবলেম হতে পারে। আরেকটা হয় যে টিউমার আছে, প্রেগনেন্সি আছে, টিউমার অনেক বড় হয়ে ওর একটা চেঞ্জ হয়, সেটাকে আমরা বলি ডিজেনারেশন। তার মানে টিউমারের মধ্যে একটা চেঞ্জ হতে পারে, সেটার জন্য কি হতে পারে, দেখা যায় যে প্রচন্ড পেইন, পেশেন্টের প্রচন্ড পেইন হতে পারে। এসব সমস্যাগুলো হতে পারে। তোমার একটা প্রশ্ন মনে আছে তুমি না বললেও, যে টিউমার কি ক্যান্সারে পরিণত হতে পারে কিনা প্রেগনেন্সিতে? সাধারণত ক্যান্সারে নর্মালি এই টিউমারটা খুব বেনাইন, খুব হার্মলেস, এবং 0.02% প্রেগনেন্ট ক্যান্সার হওয়ার চান্স। ক্যান্সার নিয়ে আমাদের অত ভয় নেই, কিন্তু প্রেগনেন্সি হলে, যেহেতু প্রেগনেন্সির সাথে সাথে টিউমার বড় হয়ে যেতে পারে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। দর্শক আপনাদেরকে আবারও বলতে চাই, আজকে আমরা আলোচনা করছি জরায়ু টিউমারের চিকিৎসা নিয়ে। আমাদের আজ নুবিস্তা প্রেজেন্স সুস্বাস্থ্য নারী অনুষ্ঠানটির 11তম পর্ব চলছে, এবং আমাদের আজকের অনুষ্ঠানটি স্পন্সর্ড বাই নুবিস্তা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এন্ড পাওয়ার বাই নরেসিন অল ন্যাচারাল এন্ড ফাইটোজেন। আপনারা যারা আমাদের টিভিতে সামনে আছেন, তারা অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবেন, যদি জরায়ু টিউমার রিলেটেড কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আপনাদের থেকে থাকে, আপনাদের বয়স কি এবং কি সমস্যা হচ্ছে সেটি আমাদেরকে জানিয়ে দিবেন, আমরা চেষ্টা করবো আপনাদের সমাধান দিতে পারতে। ইতিমধ্যে আমাদের কাছে ম্যাডাম একটি প্রশ্ন আছে, আমাদেরকে প্রশ্ন করেছেন নীলিমা জাহান। উনি বলেছেন যে ওনার রাইট অ্যাডনেক্সাতে একটা সিস্ট আছে 2.5 সেন্টিমিটারের। উনি জানতে চেয়েছেন যে উনি বিগমেট খাচ্ছেন, লেট্রোজল মেট্রোক্সিও খাচ্ছেন, কিন্তু কোনোভাবে ওনার এখন পর্যন্ত কনসিভ হচ্ছে না, তো এই অ্যাডনেক্সা সিস্টের জন্য উনি আসলে কি করবেন? ধন্যবাদ নীলিমা। অ্যাডনেক্সাস সিস্ট যদি 2.5 সেন্টিমিটার থাকে, এটা কিন্তু বেশি বড় নয়, এবং তুমি যে বিগমেট নেট্রোজল আমি জানি, আমরা একটা কম্বিনেশন অনেক সময় দিয়ে থাকি, এটা খেতে পারো, কিন্তু এই ওষুধগুলো খাওয়া গেলে কিন্তু আবার প্রেগনেন্সি ট্রাই করা যাবে না। আমার অ্যাডভাইস হচ্ছে, এটা কি এই তোমার যদি সিরাম CA-125 করা থাকে আর হরমোনটা যদি নর্মাল থাকে, তাহলে ওষুধটা কিন্তু তুমি স্টপ করে প্রেগনেন্সি ট্রাই করতে পারো। কারণ হচ্ছে এটা খুব বড় নয়, এবং দেখা যাবে যে যতটুকু ছোট হয়েছে এর বেশি ছোট নাও হতে পারে। এটা এটা যেহেতু হার্মলেস, যদি সিরাম CA-125 নর্মাল থাকে, তুমি এটা সহজেই প্রেগনেন্সি ট্রাই করতে পারো। জি ধন্যবাদ ম্যাডাম। এরপরে প্রশ্ন করেছেন ফারজানা আহমেদ। উনি বলেছেন যে ওনার জরায়ুর মুখে ছোট দানার মতো টিউমার আছে, গত বছর প্যাপ টেস্ট করেছিলেন, তো সেখানে রিপোর্ট ভালো এসেছিল। উনি এখন কোনো চিকিৎসায় নেই, এবং উনি জানিয়েছে যে ওনার মাসিক রেগুলারলি হয়। ওনার বয়স 33 বছর, এবং ওনার দুটা বাচ্চা আছে, বড় মেয়ের বয়স 11 বছর এবং ছোটটার বয়স 3 বছর বয়স। তো ওনার এই সময়টাতে আসলে কি করণীয়, বা এই টিউমার গুলো থেকে কি ওনার কোনো ক্ষতি হতে পারে কিনা, বা চিকিৎসা কি করবেন? ধন্যবাদ প্রশ্নের জন্য। আমার মনে হয় যে ছোট গোটা, আবার প্যাপসমিয়ার আসলে গোটা ডিটেক্ট করে, প্যাপসমিয়ার ডিটেক্ট করবে কোনো ইনফেকশন আছে কিনা। আর ছোট গোটা দুই রকম হতে পারে, পলিপ হতে পারে, এটা ইরোশন বলি আমরা, একটা লাল লাল মতো থাকে সেটা হতে পারে, আবার ছোট একটা টিউমার হতে পারে। তা আমার আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমাদেরকে দেখতে, তোমাকে একটা গাইনোকোলজিস্টের কাছে যেতে হবে, যেটা উনি দেখবেন যে আসলে এটা কি। এটা যদি প্যাপস, যেহেতু তুমি করেছো প্যাপস নর্মাল আছে, আমি এটা নিয়ে ভাবছি না, আমি মনে করছি গোটাটা কি হতে পারে, এটা একটা পলিপ হতে পারে। যদি একজন গাইনোকোলজিস্ট দেখেন, উনি যদি দেখেন, কাসকস বলে একটা স্পেকুলাম আছে, উনি ওটাতে দেখবেন, উনি দেখেন এটা পলিপ, সঙ্গে সঙ্গে উনি এটাকে রিমুভ করে দেবেন। উনি যদি দেখেন এটা ইরোশন, মানে ইরোশন মানে জরার মুখে ভিতরে লাইনিংটা একটু এসে এটা লাল লাল হয়ে থাকে, উনি যদি সেটা দেখেন, উনি সেটা চিকিৎসা দেবেন, এটাতে কোনো অসুবিধা নেই, এবং আমার মনে একটা ভয়ের কিছু নেই। কিন্তু একজন গাইনোকোলজিস্টকে দেখালে উনি বুঝতে পারবেন, কারণ এটা প্যাপসমিয়ার সাথে এটা আসলে রিলেশন নেই। প্যাপসমিয়ার বলবে ইনফেকশন আছে কিনা, প্যাপসমিয়ার বলবে কোনো খারাপ কিছু আছে কিনা, বা কোনো ইনফ্লামেটরি সেলস আছে কিনা, তো প্যাপসমিয়ার কিন্তু বলবে না যে গোটা, এটা কিন্তু সম্ভব না। থ্যাংক ইউ। জি ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম এখন একটু আপনার কাছে জানবো আমরা, যে এই জরায়ু টিউমারের চিকিৎসা কি কি আছে, এটা কি ওষুধে ভালো হয়ে যায় নাকি সব সময় অপারেশনের প্রয়োজন হয়? ধন্যবাদ নাইমা প্রশ্নের জন্য। জরায়ু টিউমারের দুই রকম চিকিৎসা আছে, একটা আছে কনজারভেটিভ, মানে টিউমারে আমরা হাত দিব না, আমরা শুধু ওষুধের মাধ্যমে চিকিৎসা করব। আরেকটা আছে অপারেটিভ। অপারেটিভ আবার দুই রকম আছে, শুধু টিউমার রিমুভ করে ইউট্রাস রেখে দেওয়া যায়,
অথবা ইউট্রাস টিউমার সহ ইউট্রাসটা রিমুভ করা যায়। এখন আমরা আমি কনজারভেটিভ ট্রিটমেন্টটা পরে বলবো, আমি অপারেটিভ ট্রিটমেন্টটা আগে বলি। অপারেটিভ ট্রিটমেন্ট হচ্ছে যে আমি যদি তাকে টিউমারটা রিমুভ করি। এখন এটা মানুষের বয়সের উপরে নির্ভর করে কোন বয়সে তার হচ্ছে। তার যদি ছোট বয়স মানে কম বয়স, তার যদি এমন বয়স হয় রিপ্রোডাকটিভ এজ আমরা ভাবি, যে এমন বয়স 20 বছর হলো মাত্র বিয়ে হয়েছে, 25 বছর হলো মাত্র বিয়ে হয়েছে, বড় একটা ইউট্রাসে টিউমার আছে, কোনো বাচ্চা নেই, এখন আমি টিউমারটা রিমুভ করতে পারি, তারপর তাকে বলতে পারি বাচ্চা চেষ্টা করতে। আরেকটা হতে পারে কিন্তু টিউমার সহ কিন্তু প্রেগনেন্সি ট্রাই করতে, সেটা অবশ্য অন্য কথা, বাট আমরা বলছি টিউমার রিমুভ করার ক্ষেত্রে, টিউমারের চিকিৎসা বলছি। টিউমার চিকিৎসা কিন্তু একটা হলো টিউমার রিমুভ করা, একটা ইউট্রাস টিউমার সহ রিমুভ করা। এখন টিউমার যখন আমরা রিমুভ করতে চাই, তখন হচ্ছে আমাদেরকে দেখতে হবে কতগুলো জিনিস দেখতে হবে, যে তার হিমোগ্লোবিন লেভেল কেমন, তার কোনো প্রেগনেন্ট বাচ্চা আছে কি না। কারণ টিউমার রিমুভ করতে যে যদি ইউট্রাস রিমুভ করার আগে যদিও এটা প্রয়োজন হয় না, কিন্তু আমরা বলি। তারপরে আরও কিছু যে কাউন্সিলিং করে নিতে হয় পেশেন্টকে, যে টিউমার রিমুভ করতে যে বেশি ব্লিডিং হতে পারে, টিউমার রিমুভ করার পরে ওই ইউট্রাস থেকে পরে আবার একটু হেভি ব্লিডিং হতেও পারে, আর টিউমার আবার রেকার করতে পারে, মানে আবার টিউমার হতে পারে। এসব কাউন্সিলিং আমরা সব কিছু ভালো করে ওনাদের বলবো, পরে আমরা টিউমার রিমুভ করতে যাব। টিউমার রিমুভ করতে গেলে আমাদেরকে খুব ভালো করে প্ল্যানিং করতে হবে যে আমি কীভাবে। এখন কারো যদি একটা বাচ্চা, তিনটা বাচ্চা আছে, তার বয়স মাত্র 25 বছর, তার একটা জরাতে বড় টিউমার আছে, তাকে কিন্তু আমরা টিউমার রিমুভ করার সময় আমরা তাকে লাইগেশন করে দিতে পারি। তার মানে তার আর প্রেগনেন্সি আসবে না। উনি যদি নাই চান, তাহলে এটা একটা সুযোগে আমি তার কন্ট্রাসেপটিভ ইফেক্টটাও, ফাইন প্ল্যানিং মেথডটাও দিয়ে দিতে পারি। আচ্ছা, কারো যদি টিউমার একটু বড় থাকে, আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি এখানে, সেটা হলো টিউমার মাল্টিপল হতে পারে, 20x3x4x5x6x20x40 পর্যন্ত টিউমার একটা ইউট্রাসে হতে পারে, ছোট ছোট। তার মানে হচ্ছে যে টিউমার যদি মাল্টিপল থাকে, আর মহিলা যদি বয়স 45+ থাকে, আর ওনার যদি অলরেডি দুটো বা তিনটা বাচ্চা থাকে, উনি আর বাচ্চা চাচ্ছেন না, 45-এর পরে তো প্রেগনেন্সি এমনিও হয়, আমরা নিতেই না করব, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা জরাটাও রিমুভ করে দিতে পারি। কারণ ইউট্রাস রিমুভ করলে যেটা সুবিধা, সেটা হলো তার প্রবলেমটা আর হবে না, তার ব্লিডিং আর হবে না, তার টিউমার আর হবে না, এবং যেহেতু তার আর কোনো প্রয়োজন নেই, তার প্রেগনেন্সিরও দরকার নেই, তাই করতে পারে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, সব কিছু ভালো থাকলে 45 হলেই যে আমরা হিস্টেরেক্টমি মানে ইউট্রাস রিমুভ করে দিব এমন কথা নেই। জি ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম আমাদের কাছে আরো প্রশ্ন আছে। আমাদেরকে শেখ সেলিনা লিখেছেন যে জরায়ুতে অনেক ছোট ছোট টিউমার আছে আমার, এই অবস্থায় কি ভ্যাকসিন নেওয়া যাবে কিনা? নেওয়া যাবে, ভ্যাকসিন নেওয়া যাবে, ভ্যাকসিনে কোনো অসুবিধা নেই। জি ধন্যবাদ ম্যাডাম। এরপর প্রশ্ন করেছেন জেসমিন মিধা, উনি বলেছেন ওনার জরায়ুতে টিউমার আছে, চকলেট সিস্ট আছে ওভারিতে, এবং ওনাকে ডাক্তার ইউটেল ওষুধটি খেতে দিয়েছে, এখন ওনার সার্ভাইকাল রেডিওপ্যাথি, সরি ম্যাডাম, ওনার সার্ভাইকাল রেটিকুলোপ্যাথি আছে, ওনার একটা মেয়ে আছে 9 বছর বয়স, এবং ওনার নিজের বয়স 33 বছর, উনি কি বাচ্চা নিতে পারবে কিনা সেই বিষয়ে জানতে চাইছে। ওনার আবার টিউমার গুলো জরায়ুর বাইরের দেয়ালে, কি সার্জি, এটা সার্ভিক্যাল রেডিক্লোপ্যাথি লিখেছেন, রেডিক্লোপ্যাথি লিখেছেন ম্যাডাম। জি, এবং ম্যাডাম উনি বলেছেন যে ওনার জরায়ুর বাইরে টিউমার গুলো আছে, এবং কয়েকটা টিউমার জরায়ুর বাইরেই আছে সেটাই জানিয়েছেন, এবং ডাক্তার দেখলেই সব ডাক্তার বলে অপারেশন করতে হবে, এবং জরায়ু সহ কেটে ফেলে দিতে হবে, কারণ নিউরোলজিস্ট বলেছেন যে এটি নার্ভ এফেক্ট করে রেখেছে। তো আসলে কি করণীয়, ওনার কি ওষুধ খেলে যাবে কিনা? টিউমার গুলো জরায়ুর বাইরে দেয়ালে কয়েকটি আছে, কয়েকটি টিউমার ডাক্তার দেখে দেখালেই সব ডাক্তার বলে অপারেশন, না আমি মনে করি না, আমি বলি জেসমিন তোমার টিউমারের সাইজটা আমাদের জানা দরকার, যদি এটা 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটারের বেশি খুব যে না হয়, তাহলে কিন্তু আমরা ইউলিরয়েড যে ওষুধটা আছে সেটা দিয়ে আমরা ট্রাই করতে পারি। ইউলিরয়েড খাচ্ছিল বলছিল নাইমা, আমি একটু মিস করেছি মনে হয়, উনি কি ইউলিরয়েড ম্যাডাম, উনি ইউটেল খাচ্ছে ম্যাডাম, ইউটেল খাচ্ছে, ইউলিরয়েড এই দুটো একই, ইউটেল ইউটেল ইউলিরয়েড একই। তাহলে আমার আমার কথা হচ্ছে যে ভয়ের কিছু নেই,
ইউটেল খেয়ে দেখা যেতে পারে এবং টানা 6 মাস ইউটেল খেয়ে আমরা দেখতে পারি, কিন্তু ইউটেলে অনেক সময় লিভারের ফাংশন একটু অল্টার করতে পারে, একটু চেঞ্জ হতে পারে। এর জন্য লিভার পরীক্ষাগুলো সিরাম, বিলিরুবিন, প্রথম বিন টাইম, এসজিওটি, এসজিপিটি, আর এই কয়টা পরীক্ষা কিন্তু করে নিতে হবে। অ্যালকালাইন ফসফেটেজ কয়টা পরীক্ষা আছে, এলডিএইচ বলে, মানে লিভারে যা যা পরীক্ষা আছে সবগুলো করে নেওয়া ভালো। কারণ হচ্ছে যে ইউটেলে যদি লিভারে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু ইউটেলের জন্য এইটা ইউটেল দিলে এটা আস্তে আস্তে করে ছোট হয়ে যেতে পারে, 6 মাস পরে আবার দেখা যেতে পারে। জি ধন্যবাদ ম্যাডাম। এরপরে জাকিরুল ইসলাম লিখেছেন যে ওনার ওয়াইফের ও টিউমার আছে এবং বয়স 30 বছর, কোনো চিকিৎসা আপাতত ওনারা নিচ্ছেন না, ওনার 2টা বাচ্চা আছে এবং ওনারা আর বাচ্চা নিতেও চাইছেন না, কোনো প্ল্যানিং সেরকম নেই। তো এরকম সিচুয়েশন আসলে কি করণীয় এই টিউমারের জন্য? টিউমারের সাইজটা দেখতে হবে। হ্যাঁ, টিউমারের ইউটারাসে টিউমার আছে, বয়স হচ্ছে 30 বছর। আচ্ছা জাকির হোসেন, আপনি যেহেতু আপনার ওয়াইফের যেহেতু অলরেডি তিন আপনাদের যেহেতু 2টা বাচ্চা আছে, আপনি তো প্রেগনেন্সি প্ল্যান করছেন না, তো আপনারা যে টিউমারটা আছে, টিউমারটা আসলে আমাদের জানা দরকার কতটুক সাইজ। যদি খুব ছোট থাকে তাহলে আমরা খুব ওয়ারি করব না, এবং 1টা বা 2টা থাকলে, যদি 1-2 সেন্টিমিটার থাকে, আমি বলবো ফলো করতে, মানে আপনি 4 মাস পরে টিউমারটা আরেকবার ইউটারাসটা সোনোগ্রাফি করতে হবে, আপনার ওয়াইফের দেখতে হবে যে টিউমারটা কতটুকু বড়, এটা দেখে আমাদেরকে বুঝতে। জি ধন্যবাদ ম্যাডাম। এরপরে সাবরিনা কাশেম লিখেছেন যে ওনার পলিপ আছে জরায়ুতে এবং ওনার পলিপেক্টমি করা হয়েছে, ওনার বয়স 39 বছর, এবং উনি বলেছেন যে এই বয়সে কি ওনার কনসিভ করা সম্ভব কিনা, ওনার 1টা বাচ্চা আছে এবং ওনার প্রচুর ব্লিডিং হয় মাসিকের সময়। সাবরিনা, তোমার সাথে একটা বাচ্চা আছে, তুমি ট্রাই করতে পারো 29 বছর, তো এর মধ্যে যখন ট্রাই করো, যদি প্রেগনেন্সি এসে যায় ভালো, যদি প্রেগনেন্সি না আসে তাহলে ডক্টরকে দেখাতে পারো, যাতে যত তাড়াতাড়ি আমরা চাবো তোমার প্রেগনেন্সিটা হয়ে যায়। জি ম্যাডাম, আপনি যদি চিকিৎসার কথা একটু আগে বলেছেন আমাদেরকে, আর একটু জানতে চাইছি সার্জারির ব্যাপারটাতে, যে সার্জারি আসলে কাদের প্রয়োজন হয় বা ও আমার একটা একবার। সরি নাইমা, আমি একটু কমপ্লিট করতে তখন ভুলে গেছিলাম, যে আমি তোমাকে বললাম না যে মেডিকেল ট্রিটমেন্ট একটা আছে, জি সেটা কিন্তু ম্যাডাম, আমি ইউরিপিস্টল অ্যাসিটেট বলতে চেয়েছিলাম। ইউরিপিস্টল অ্যাসিটেট একটা ওষুধ আছে যেটা দিয়ে টিউমারটাকে ছোট করা হয়। আরেকটা চিকিৎসা আছে নাইমা, সেটা রেডিওলজি ডিপার্টমেন্টের সঙ্গে হয়, যে ফাইব্রয়েডকে ইউটেরাইন আর্টারি ইম্বোলাইজেশন বলে, মানে একটা ইঞ্জেকশন দিয়ে ওই ইউটারাসকে যে ব্লাড সাপ্লাই আছে তাকে ব্লক করে দিতে হয়, দেওয়া হয়, ব্লক করে দিলে ব্লিডিং আর হবে না। কিন্তু ইউটেরাইন আর্টারি ইম্বোলাইজেশন প্রবলেম হলো যে এটা রেডিওলজি, মানে এক্সরে ডিপার্টমেন্টের সঙ্গে খুব ভালো লিয়াজো করে করতে হবে, আমরা একা করতে পারবো না। অনেক দেশে এটা, আমাদের দেশে এটা কম হয়, কিন্তু অবশ্যই হবে। আর হাইফু বলে একটা নতুন চিকিৎসা এসেছে, যেটা পেশেন্টকে শুয়ে একটা রে এর মতো উপর দিয়ে দিতে হয়, বিমের মতো দিলে টিউমারটা হয়ে যায়, নেক্রোসমেন্ট নরম হয়ে যায়। এগুলো অবশ্য খুব রিসেন্ট জিনিস, হাইফু যেটা একটা রিসেন্ট এসেছে, অনেক দেশে ওরা স্টাডি করেছে, হংকং, জাপান এসব দেশে করে ওরা আমাদেরকে রেজাল্টও দেখিয়েছে, বাট আমাদের দেশে এখন শুরু হয়নি। তবে আমাদের দেশে মায়োমেক্টমি, মানে টিউমার রিমুভাল অনেক দিন ধরেই হচ্ছে, এবং ইদানিং আমরা কিন্তু সরে, মানে পেট ওপেন করা অপারেশন থেকে আমরা ল্যাপ্রোস্কোপিতে চলে গেছি, ল্যাপ্রোস্কোপিক্যালি কিন্তু টিউমার রিমুভ করা যায়। জি ধন্যবাদ ম্যাডাম আপনাকে। ম্যাডাম এরপরে প্রশ্ন করেছেন আমাদেরকে আলপনা বেগম, উনি বলেছেন যে মেডিসিন ব্যবহারের ফলে পুরোপুরি যে কোনো সাইজের জরায়ু টিউমার কি ভালো হয়ে যায় কিনা, আপনি একটু জানাবেন ম্যাডাম? আলপনা, এটা অবশ্য একটা খুব জরুরি কথা, আসলে বেশি বড় টিউমার হলে কিন্তু মানে কাজ করবে না, ছোটটাই ছোটগুলাই করবে। কিন্তু আমরা যখন প্রথম দিকে কোভিডে খুব খুব টেনশনে ছিলাম, আমরা কিন্তু তখন দিয়েছিলাম এরকম করে, যে বড় টিউমারের জন্য, তো বড় টিউমারের জন্য খুব একটা কাজ তখন আবার দেখেছিলাম যে কাজ করে, কিন্তু এমনি ওদের যে ওষুধের যে ইনস্ট্রাকশন আছে সেখানে ছোট টিউমারের কথাই বলা হয়েছে। জি ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম এখন একটু আপনার কাছে জানবো যে এই টিউমার থেকে কোন রকম কমপ্লিকেশন হতে পারে কিনা, বা কমপ্লিকেশন গুলো হলেও সে কি কি হতে পারে এবং কিভাবে বুঝবে পেশেন্ট? টিউমার থেকে প্রথম কমপ্লিকেশন, অনেক বেশি ব্লিডিং হলে রোগী অ্যানিমিক হয়ে যেতে পারে। আরেকটা হতে পারে টিউমার, আমি বলেছিলাম যে খুব পেইন হয়, ডিজেনারেশন, টিউমারের মধ্যে একটু চেঞ্জ হয়, চেঞ্জ হয়ে টিউমারে রোগীর খুব পেইন হতে পারে, এটা একটা হতে পারে। আর আরেকটা হলো যে ভিতরে টিউমারের ই হয়ে
মানে টিউমারটা যদি একটু বাইরের দিকে থাকে, টুইস্ট হতে, টুইস্ট হলে টিউমারটা যদি বাইরের দিকে থাকে একটু প্যাচ খেয়ে যেতে পারে, তাহলে কিন্তু পেইন হতে পারে। আর টিউমারের মধ্যে ইনফেকশন আসলে অত হয়, ক্যান্সার অত হয় না, আমি আগেই বলেছি। তো এগুলোই হচ্ছে টিউমারের সিমটম, মানে বড় হতে পারে, দিন দিন বড় হতে পারে, প্রেগনেন্সি হলে তো বড় হতেই পারে, তাহলে এই জিনিসটা আমরা মাথায় রাখবো। জি ম্যাডাম, এরপরে প্রশ্ন করেছেন তপু আহমেদ, উনি বলেছেন যে ওনার ওয়াইফের টিউমারের অপারেশন করা হয়েছিল, জরায়ু টিউমারের, এবং অপারেশন করার পরে 9 মাস পরে আবারও সেই টিউমার দেখা যায়, এবং আলট্রাসোনোগ্রাম করে ওনারা জানতে পায় যে সেই টিউমারটিও আবার বড় আকারে এসেছে, এবং এখন তার শরীরে অনেক বেশি দুর্বলতা, এবং তার অনেক বেশি ব্লিডিং হয় এবং প্রচুর ব্যথা করে মাসিকের সময়। তো ওনাদের কি করণীয় এখন, যে আবারও অপারেশনের পর টিউমারটি হলো, এটার জন্য কি ওনাদের আবার অপারেশনে যেতে হবে নাকি অন্য কোনো ট্রিটমেন্ট ফলো? আমি কিন্তু একবার বলেছিলাম, নাইমা তোমার খেয়াল আছে কিনা, প্রথম দিকে আমি বলেছিলাম যে টিউমার গুলো রেকার করে, আবারও হয় আবারও হয়। এখন তোমার যেটা, তোমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি বলবো তোমাকে যে টিউমারটা তোমাকে সোনোগ্রাফি করে 4 মাস পর পর দেখতে হবে। এখন একটা করেছো নিশ্চয়ই তুমি, তো নাহলে তো আর তুমি জানতে পারতে না এখন কতটুকু আছে। যদি এখন 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার থাকে, তাহলে কিন্তু আমরা ওয়েট করবো। আমরা কি করবো, আমরা 3 মাস ওয়েট করে আবার দেখবো। ইতিমধ্যে নাইমা, ওনার সাথে আমাদের শোনা হয়নি, ওনার প্রেগনেন্সি রিলেটেড বা এগুলো একটু বলবো তুমি আমাকে, ওনার প্রোফাইলটা কি একটু উনি বলো? আমাদেরকে শুধু ওটুকুই জানিয়েছে ম্যাডাম যে ওনার একবার হয়েছে, বয়স বা প্রেগনেন্সির কোনো কিছু বলেনি। আচ্ছা ঠিক আছে, যদি উনি জানান আমরা তাহলে, আমি একটু তাহলে হিসাব করেই বলে দিই। যদি তোমার এমন হয় যে তোমার প্রেগনেন্সি ভালো আছে, কি বলে, তোমার টিউমার অত বড় নেই বা তোমার আরো প্রেগনেন্সির প্রয়োজন আছে, তখন কিন্তু প্রেগনেন্সি ট্রাই করতে পারবে। আর টিউমার যদি অনেক বড় থাকে, অনেক সিমটম করে, তাহলে কিন্তু টিউমার রিমুভালের চিন্তা ভাবনা করা যাবে। জড়, তোমার বয়স তো বলেছিল না নাইমা, না ম্যাডাম, বয়স বয়স বলেছে? আমাদেরকে জানায়নি ম্যাডাম। না ম্যাডাম, বয়স বলে বয়স যদি 40-এর নিচে হয়, তাহলে তো আমরা শুধু টিউমারই ফেলবো, আমরা তো ইউটারাস ফেলবো না। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম এরপর আমাদেরকে প্রশ্ন করেছেন নূর, উনি বলেছেন যে ওনার ওয়াইফের জরায়ুতে টিউমার আছে আজ প্রায় 5 বছর হয়ে গেল, ওনারা কোনো চিকিৎসা নেননি কিন্তু হোমিও চিকিৎসা করেছেন, কিন্তু তাতে করে ওনারা বলেছেন যে সাইজটা খুব একটা কমেনি, এবং মাসিকের সময় প্রচন্ড ব্যথা হয় এবং অনেক ব্লিডিং হচ্ছে, নিয়মিত মাসিকটিও হচ্ছে, কখনো দেখা যায় যে 1 মাসে 2 বার করে মাসিক হচ্ছে। তো এখন কি ওনাদের কি করা উচিত আসলে, আপনার কাছে পরামর্শ দেয়? এত ব্লিডিং হলে তো আমার মনে হয় আলট্রাসোনোগ্রাফি করে কনফার্ম করে নিতে হবে যে টিউমার আছে। আমি তো বলছিলাম বারবার করে, টিউমার ছোট থাকলেও হতে পারে, টিউমার না থাকলেও ব্লিডিং হতে পারে। আমরা প্রথমে কারণটা জানার চেষ্টা করব, তারপরে আমরা ব্লিডিং, হেভি ব্লিডিং এর জন্য ট্রানেক্সিমিক অ্যাসিড বলে একটা ওষুধ আছে, পিরিয়ডের ফার্স্ট ডে থেকে একটা করে দিনে, একটা করে 8 ঘন্টা পর পর 4 দিন খেলে হেভি ব্লিডিংটা কমে যায়। হেভি ব্লিডিং করার পরেই আলট্রাসোনোগ্রাফিটা করে আমরা দেখে নিব যে সোনোগ্রাফিতে কি আছে, তারপরে আমরা পরবর্তী চিকিৎসা সেটার উপরে নির্ভর করবে। যদি ইউটারাস বেশি ছোট না থাকে, তাহলে রিমুভালের কথা না ভেবে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্টেও থাকতে পারি, ওষুধের মাধ্যমে চিকিৎসা করতে পারি। আর যদি অনেক বড়, অনেক বেশি সিমটম করে, তাহলে টিউমার রিমুভ করে আমরা ইউটারাসটা রেখে দিতে পারি। ধন্যবাদ। জি ধন্যবাদ ম্যাডাম। এরপর প্রশ্ন করেছেন মিতু জান্নাত, উনি বলেছেন যে ম্যাডাম ওনার জরায়ুতে টিউমার আছে, সেটা হোল অ্যাবডোমেনে আলট্রাসোনোগ্রাম করে পাওয়া গেছে, এবং নেবোথেন সিস্ট ইন দি ইউটেরাস আছে, সার্ভিক্সে আছে। তো এটা কি ধরনের সমস্যা, এবং এর থেকে প্রতিকারের উপায়টি কি আছে ম্যাডাম, সেই বিষয়ে জানতে চাই। ম্যাডাম ওনার সার্ভিক্সে নেবোথেন সিস্ট আছে আর জরায়ুতে শুনেছি টিউমার আছে। না, আমি দেখছিলাম নেবোথেন সিস্ট কয়টা লিখেছি না। আচ্ছা ঠিক আছে, নেবোথেন সিস্ট হচ্ছে যে জরা, ইউটাসের মুখকে তো সার্ভিক্স বলা হয়, ইউটাসের মুখে নেবোথেন সিস্ট হচ্ছে ছোট্ট সিবেসিয়াস গ্ল্যান্ড থাকে, ওদের ওপেনিংটা বন্ধ হয়ে যায়, গ্ল্যান্ডের মুখটা বন্ধ হয়ে গেলে, গ্ল্যান্ডের ডাক্টে মিলে মুখটা বন্ধ হয়ে গেলে এরকম হতে পারে। আর এখানে হচ্ছে একটু পানি পানি ছোট্ট ছোট্ট থাকে, এটা ভয়ের কিচ্ছু নেই, এটা কোনো চিকিৎসারও দরকার নেই, 1 নম্বর। 2 নম্বর কথা, জয় টিমা নিয়ে আমরা অনেকবার বলেছি, সাইজের উপর নির্ভর করবে, সিমটমের উপর নির্ভর করবে। তোমার জড়তে, তোমাদের যদি টিউমারটা ছোট কিন্তু অনেক বেশি ব্লিডিং হয়, তাহলে কিন্তু সোনোগ্রাফি করে দেখে আমরা ডিসিশন নিব যে আমরা কি পদ্ধতিতে যাব। আমরা কিন্তু এখানে শুধু টিউমার রিমুভ করতে পারি, আমরা এখানে ওষুধের মাধ্যমে যে চিকিৎসা করতে পারি, এটা আমরা দেখে, আমরা যদি প্রেগনেন্সির প্রয়োজন থাকে সেই ক্ষেত্রে আমরা কিন্তু আসলে ওয়েট করব। জি ধন্যবাদ ম্যাডাম।
ম্যাডাম, আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে যেহেতু চলে এসেছি, এই সময়টাতে আপনার কাছে একটু লাস্টে জানতে চাইছি যে যাদের জরায়ু টিউমার আছে তাদের কি আলাদা কোনো লাইফস্টাইল মডিফিকেশনের কোনো প্রয়োজন আছে কিনা, বা তারা কি করবেন যদি রিকার করে, সেই ক্ষেত্রে তারা কি ডাক্তারের শরণাপন্ন হয়ে প্রতি একটা কিছু সময় ইন্টারভ্যালে পরপরই ডাক্তারের শরণাপন্ন হবে কিনা, ফলো আপে আসবে কিনা? টিউমার থাকলে অবশ্যই ফলো আপ আসতে হবে, ফলো আপে থাকতে হবে। যদি টিউমার আমরা রিমুভ না করি তাহলে আমাদেরকে 3 থেকে 4 মাস পর পর আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে টিউমারটা বড় হয়েছে কিনা, টিউমারে কোনো সমস্যা হয়েছে কিনা, টিউমারে কোনো চেঞ্জ হয়েছে কিনা। 2 নম্বর কথা হলো যে যাদের, যেহেতু আমরা একটা কথা জেনেছি আজকে আজকের আলোচনার মাধ্যমে যে টিউমার থেকে ব্লিডিং হয় কিন্তু অনেকের সিমটম নাও থাকতে পারে। যদি সিমটম না থাকে ওনারা কিভাবে বুঝবেন? আমরা কি সবাইকে বলবো আপনি মাসে মাসে আল্ট্রাসোনোগ্রাফি, সেটা কোনো প্রয়োজন নেই। কিন্তু যারা প্রেগনেন্সি চাচ্ছে তাদের ওয়ার্কআউটেও কিন্তু এটা একটা পার্ট, যারা প্রেগনেন্সি চাচ্ছে তাদেরও কিন্তু দেখা যায় যে টিউমার আছে কিনা, আমরা কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করি। তার মানে হচ্ছে যে পরীক্ষাগুলো করে নিতে হবে, পেশেন্টকে ফলো আপে রাখতে হবে, এবং প্রয়োজন হলে আমরা অপারেশনের প্রয়োজন হবে কিনা আমরা তো বলবোই। আর একটা জিনিস নাইমা আমি বলতে চাই, যাদের বয়স একটু বেশি তাদের কিন্তু প্যাপসমিয়ারটা আমরা আমাদের মতো করে ফেলবো যখন অন্য প্রবলেম নিয়ে আসলো, 45 বা 35 40 হয়ে গেলে আমরা প্যাপসমিয়ারটা করবো। তাহলে হবে কি, যারার মুখে যদি ঘা থাকে বা ক্যান্সার থাকে বা বাটে বা, সেটা কিন্তু আর্লি ডিটেকশন হয়ে যাবে। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ম্যাডাম আপনাকে এই পর্যায়ে দুবস্তা ফার্মাসিউটিক্যালস এর পক্ষ থেকে এবং হেলথ টিউবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনার ব্যস্ত সময় থেকে সময় দেওয়ার জন্য। তোমাকে ধন্যবাদ, হেলটিউবিটি কে ধন্যবাদ, এবং নুবিস্তা ফার্মাসিউটিক্যাল কে অনেক ধন্যবাদ। সর্বশেষ আমি দর্শকদের ধন্যবাদ দিতে চাই যারা এত কষ্ট করে সেটের সামনে বসে আমাদের প্রোগ্রামটা শুনছেন বা পরবর্তীতে হয়তো আবার শুনবেন, এবং আমি আশা করি আমাদের অনুষ্ঠানে যদি একজনেরও কোনো উপকার হয় তাহলে এই অনুষ্ঠানে সার্থক। ধন্যবাদ ম্যাডাম। দর্শক, আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করছেন যে ম্যাডাম কোথায় চেম্বার করছেন, কোথায় বসছেন, আপনারা একটু আমাদেরকে কষ্ট করে ইনবক্সে মেসেজ করবেন। ম্যাডাম ইবনেসিনা হসপিটালে রুগী দেখছেন, এবং আপনাদের যদি কারো কোনো পরামর্শ প্রয়োজন হয় বা ম্যাডামকে দেখাতে চান, ম্যাডাম কিন্তু অনলাইনের মাধ্যমেও পেশেন্ট দেখছেন, আপনারা একটু আমাদেরকে ইনবক্সে মেসেজ করে দেবেন, আমরা আপনাদেরকে ডিটেলস এ জানিয়ে দিব সবকিছু। এবং আপনারা প্রায় সময় আমাদেরকে এটি প্রশ্ন করে থাকেন যে ম্যাডামকে দেখানো যাবে কিনা, তো আমরা অবশ্যই চেষ্টা করবো আপনারা যাতে ম্যাডামকে দেখানোর সুযোগটি পান, এবং আপনাদের যা অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হবে আমাদেরকে একটু কষ্ট করে মেসেজ করবেন। আমাদের আজকের অনুষ্ঠানটি স্পন্সর্ড বাই নুবিস্তা ফার্মাসিউটিক্যালস লিমিটেড অ্যান্ড পাওয়ার্ড বাই নরেস্টিন অর্গাট্রিন অ্যান্ড ফাইব্রোপ্রেস। আমি নুবিস্তা ফার্মাসিউটিক্যালস কে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকবার জন্য, এবং দর্শক আপনাদেরকে আহ্বান জানাই আগামীর অনুষ্ঠানগুলো আমাদের দেখবার জন্য। আমরা কিন্তু বিভিন্ন রকমের নারী স্বাস্থ্য বিষয়ক আলোচনা করছি, তো আপনাদের যা যা প্রশ্ন আছে আমাদেরকে জানাবেন লাইভে, আমরা চেষ্টা করবো সমাধান দেবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।